দেখো সোনারপুর কিন্তু ছেড়ে দিয়েছে, অনেকদিন পরে সোনারপুরে এসেছিলাম তো সোনারপুর কিন্তু ছেড়ে দিয়েছে, তো তার জন্য কিন্তু সোনারপুরকে টাটা জানাচ্ছি এখন। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল কিন্তু আমি ট্রেনে বসে আছি, আর আমি কিন্তু ফিরছি বাড়িতে, কারণ বাড়িতে যাওয়ার খুব তাড়া আছে। বোন বারবার বলছিল একটু বেলাতে বের হতে, তো আমি বললাম না আমার লেট হয়ে যাবে, তো তার জন্য কিন্তু এখন 7:20 লোকাল, তো সে 7:20 লোকাল সোনারপুর থেকে উঠলাম ক্যানিং টু সোনারপুর, তো ক্যানিংয়ে যাব। আর আমি লেডিসেই উঠেছি, আর এখন যেহেতু লোকাল, এটা কিন্তু সকালের লোকাল, তো তার জন্য কিন্তু ট্রেনটা পুরোটাই ফাঁকা, খুব কম প্যাসেঞ্জার আছে ট্রেনে, ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু একটুও ভুলবে না, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু একটুও ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিও। তো কথা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে। আমি কিন্তু এখন আছি বোর্ডে, আর অনেকটা পথ কিন্তু চলে এসেছি, কারণ ট্রেনে আসলাম, তারপরে আসলাম বাসে, তো তারপরে এসেছি বোর্ডে। আর এই দেখো গোলাপের মানে পাতা দেখা যাচ্ছে, তো গোলাপ গাছটা আমি কিনলাম, আর এই দেখো বোর্ডের মধ্যেটা, আর এই যে দেখো এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয় নদীতে, তো আমরা কখনো ধরিনি, কারণ আমাদের সত্যিই কোনো প্রয়োজন পড়েনি, আর তাছাড়া আমাদের বাড়িটা অনেক ভেতরে। তো এই দেখো বোর্ডে করে যাচ্ছি আমরা, মানে সরি আমরা নয়, আমি আমি তো একাই আছি, তো এই বোর্ডে করে যাচ্ছি। তবে এই নদীতে অল্প ঢেউই হচ্ছে, তো দেখো এটা কিন্তু নিয়েছি আজকালকে নিলাম। এই যে দেখো এটা হচ্ছে সমিজের অলিভ অয়েল, বডি মাসাজ অয়েল, তো এটা কিন্তু এখনও মানে সব এই মাত্র হয়নি, এই জাস্ট ক্রিমটা নিয়েছি সিদ্ধটা করবো বলে। এই যে ছিদ্রটা করে নিলাম পিন দিয়ে, এই দেখো পিন দিয়ে ছিদ্র করে নিলাম, আর এটা খুবই একটা ভালো জিনিস এই যে সমিজের বডি অয়েলটা। আর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো, অরেঞ্জ ফ্লেভার, এই যে দেখো অরেঞ্জ ফ্লেভার, এই যে দেখেছো অরেঞ্জ ফ্লেভার, তো এটা কিন্তু আমি সোনারপুর থেকে নিয়েছি, কালকে কিনেছিলাম, কিন্তু কালকে ওটা কাটা হয়নি, আজকে বাড়ি এসে এই জাস্ট কাটলাম তোমাদের সবার সামনে। শেখাচ্ছে কোথায় কোথায় কোথায়, এই দেখো দেখো দেখো, এই যে দেখো এই যে দেখো 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 দেখো, নন্টু পন্টু নন্টু পন্টু নন্টু পন্টু, এই যে নন্টু সন্টু মন্টু, দেখো এটা কি ও কোনটা। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি এত বড় একটা ব্যাগ নিয়ে, তো এত বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যাবো বেনেসজ্জার বাজার করতে, তো তার জন্য কিন্তু এত বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আর এই যে দেখো এর মধ্যে গুঁজে দিলাম ব্যাগটা, আর তো এই তোমার ফোন, এই তো কিন্তু ওই ফর্দটা ওখানে আর পেনটা ওখানে, নিয়ে আসো, পেন লাগবে পেন লাগবে, ফর্দর গায়ে হচ্ছে ইয়ে করতে হবে, ওই ফর্দর গায়ে টিক দিতে হবে যাতে ভুল না হয়ে যায়, ঠিক আছে। তো বাজার থেকে ঘুরে আসি। হাই ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু লেপের মধ্যে ঢুকে গেছি, এটা ব্ল্যাঙ্কেট, এটা লেপ নয়, তো এর মধ্যে কিন্তু ডুবে গেছে, আর প্রচুর ঠান্ডা লাগছে আমার। আর কি বলতো, বাজারে তো গেছিলাম বাজার করতে, তখন বললাম যে তোমাদের সঙ্গে বাজার, যে বাজারে যাচ্ছে একটা বড় ব্যাগ নিয়ে, তো বড় ব্যাগ নিয়ে বাজার করতেও গেছিলাম, আর বাজার করেও ফিরে এসেছি, তো প্রচুর কিছু বাজার করলাম, প্রচুর কিছু, ঠিক আছে।
মানে এক গাদা জিনিসপত্র বাজার করলাম। তো কি বাজার করলাম বলতো? এর মধ্যে আছে একটা আশীর্বাদ আটা, আর আছে আছে এর মধ্যে আছে ঘট, এই যে দেখো ঘট আছে, এটা হচ্ছে ধুন, এটা বলে লোসন হাঁড়ি, যে পূজার চারদিকে মানে চারটে দেওয়ালের চারটার দিকে বাঁধা হয়, তো এটা লোসন হাঁড়ি। আর এটা হচ্ছে প্রদীপ, এই যে দেখো এটা হচ্ছে প্রদীপ। আর এই সবগুলো বার করতে পারবো না কারণ যেহেতু মাটির। আর এটা আছে দেলকো, এটার উপরে দেলকো, এর উপরে প্রদীপটা বসানো হয়। আর দেখো ওই ভিতরে দেখো এই যে এই দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরা, ঠিক আছে। আর এটা হচ্ছে ধনুচি, আর এগুলো এটা তো ধূপ, এটা নিলাম কাঁচা ধূপ, তো এটা হচ্ছে কাঁচা ধূপ, এটা নিয়েছি যে সাদা তেল, এই যে সাদা তেল। আর এর মধ্যে আছে কি যেন, এর মধ্যে আছে মিছুরি, এটা ঠাকুর ভোগ দেওয়ার মিছুরি। আর ওটা হচ্ছে আটা, ওটা হচ্ছে লুজ আটা, ওটা লাগবে। আর এর মধ্যে মধ্যে হচ্ছে ধুনো, এটা এগুলো খোলা যাচ্ছে না কারণ এটা ওর মধ্যে আছে ধুনো। আর এই যে দেখো নিয়েছি একটা খুন্তি, এই যে একটা খুন্তি। আর এটা হচ্ছে 100 খেজুর, সরি 100 না 250 একটা প্যাকেট, এটা একটা খেজুর। আর এটা আছে সরিষার তেল, এই যে কোষা, এই সরি এটা কুশি, আর এটা হচ্ছে কোষা, এই যে কোষা কুশি নিলাম। আর এর মধ্যে আছে চিনি, এই যে এটার মধ্যে আছে চিনি। আর এটার মধ্যে আছে বাতাসা, আর এটার মধ্যে আছে চিঁড়ে, আর এই হচ্ছে খই, আর এই হচ্ছে মুড়ি, এই যে এই যে। আর একটা আশীর্বাদ আটা, এটা হচ্ছে 1 কেজি। আর এটা সন্ধ্যাবেলা বাজার থেকে এগুলো নিয়ে আসলাম, আর ওগুলো নিয়ে এখানে রেখে দিলাম কারণ এর এই ঘরের মধ্যে কিন্তু সব জিনিসপত্র কিন্তু এই ঘরের মধ্যে, এই যে পূজার যা যা জিনিসপত্র তো সব কিছু কিন্তু এর মধ্যে, তো তার জন্য কিন্তু এর মধ্যে সব কিছু রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখনও অনেক কিছু জিনিস বাকি আছে, তো সেই জিনিসগুলো কালকে দেওয়া হবে। আর পঞ্চমিষ্টি, পান, সুপারি এগুলো তো কালকে আসবে, না পঞ্চমিষ্টিটা পরশু দিন নিয়ে আসা হবে, পান সুপারিটাও হয়তো পরশু দিন, না সুপারিটা তো বেনেসজ্জার মধ্যে দেবে, আর পানটাও কালকে নিয়ে আসা হবে, ঠিক আছে। তো আলটিমেট জিনিসগুলো সবই, আর সব কিছু মানে আর যেগুলো বাকি আছে তো সেগুলো কিন্তু পরে আসবে। বাবা বাজার করে দিয়ে গেছে, মানে আমার বাবা বাজার করে দিয়ে গেছে, তো এটা আছে পলাশ গাছ, এটা পলাশ গাছের ডাল। আর এগুলো আছে মানে যজ্ঞের কাঠ, হোম যে হোম যজ্ঞ হবে তো হোমের কাঠ এগুলো। আর এই যে দেখো কি সুন্দর একটা খুন্তি, এটা কিন্তু লোহার খুন্তি। আর এটা হচ্ছে ছুরি, আর এই যে হচ্ছে লোহার কড়াই, ঠিক আছে। আর এর মধ্যে আছে দুটো কি যেন একটা বালা, আর একটা যেন কি একটা আছে, তো আমি আর নাম জানি না, তো সেই জন্য এর মধ্যে সীসা একটা আর একটা ছোট একটা বালা টাইপের কি একটা আছে, তো এগুলোও লাগবে। এগুলো আমি আসার সময় বোর্ড থেকে নিয়ে নিলাম। আর আছে দেখো অনেকগুলো গামছা, আর আছে ধুতি, এই যে অনেকগুলো গামছার অনেকগুলো ধুতি আছে, ছোটো গামছা এগুলো হাতের ছোটো গামছা। আর এখানে আছে দেখো বেলপাতা, আর এখানে হচ্ছে মুদিখানার বাজার, মানে মুদিখানার বাজার এগুলো। তো আমি কিন্তু বাড়ি এসেছিলাম 1টার দিকে, তো 1টার দিকে বাড়ি আসার পরে মানে বাজারে কিছু জিনিসপত্র কেনার ছিল, তো কিনলাম, তো কী কী কিনলাম তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কী কী কিনেছি দেখাই। আর অনেকটা লেট হয়ে গেল, তার কারণ বাজারে আমিও কিছু কিনলাম, ও কিছু কিনলো, তো সব মিলিয়ে অনেকটা লেট হয়ে গেল। তারপর বাড়িতে আসলাম, কিছু জামাকাপড় কাচলাম, তো সবগুলো এখনও মেলা হয়নি,
আর তার মধ্যে এই একটা দেখো, এই একটা কিছেছি, এখনো কিন্তু জল ঝরছে, এই যে এটা কিন্তু এখনো জল পড়ছে। আর কিছু মানে বেঞ্চের উপরে কিছু ঝাঁপানো আছে, তো ওগুলো কালকে রোদ্দুর হলে মেলে দেব, আর আজকে আর মেললাম না, কারণ রোদ্দুর না হলে ওগুলো শুকাবে না মেললেও, তো সেজন্য আর মেলে দিইনি। আর দেখো বাড়ি এসে প্রচুর অয়েল মেখে নিয়েছি, ঠিক আছে কতটা, তো এর মধ্যে কিন্তু অনিয়ন হেয়ার অয়েলও দিয়েছি, আবার নিয়ার ন্যাচারাল হেয়ার অয়েলও দিয়েছি, তো সবগুলো একসঙ্গে করে মিক্সড করে টোটাল হচ্ছে টোটাল হেয়ারে স্ক্রাবে সব অ্যাপ্লাই করে নিয়েছি। নিজে দেখো, তার জন্য দেখো চুলগুলো কেমন লাগছে, সে লাগুক কিন্তু আমার এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমার অয়েল অ্যাপ্লাই না করলেই নয়। তো যাই হোক, এটা করে নিয়েছি, আর কী নিয়ে এসেছি দেখাই তোমাদের যে আমি কী কী বাজার করে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমি আজকে নিয়েছি, এই যে এটা আজকে নিলাম, তো এটা অনেকটা দাম বেশি পড়ে, এটা আমি আজকে নিয়েছি। আর দেখো নিয়েছি এই শিব ঠাকুরটা, প্রতিষ্ঠা করা হয়নি, তো ব্রাহ্মণ আসবে তারপর কিন্তু প্রতিষ্ঠা করে নেব, তো তার জন্য এখানে রেখে দিয়েছি, তারপরে কিন্তু আমি প্রতিষ্ঠা করে নেব। এর মধ্যে আছে একটা রজনীগন্ধার মালা, এই যে দেখো এই যে রজনীগন্ধার মালা, তো এই রজনীগন্ধার মালাটা নিয়ে এসেছি। আর এর মধ্যে আছে এই যে বেদানা, এগুলো সবই ফ্রিজে ভরে দিয়েছি, কারণ এগুলোর মঙ্গলবারে পূজা, তো তার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি লেবু, আর এর মধ্যে নিয়েছি আপেল, তো এগুলো যেহেতু প্যাকেট করা তো আর বার করতে পারছি না, তো এই যে একটা লাইট, তারপরে এখানে আছে দুখানা লাইট, এখানে আছে দুখানা লাইট, আর একখানা মানে লাগানো হয়ে গেছে, সেট করা হয়ে গেছে, আছে একটা হোল্ডার, আর একটা হোল্ডারও কিন্তু সেট করে দিয়েছে। দেখো এই স্প্রে মেশিনটা নিয়েছে, এই যে এই স্প্রে মেশিনটা নিয়েছে, তার জন্য কিন্তু আমি প্রচুর বকাবকি করেছি যে এই মেশিনটা কেন নিলে, কারণ এর আগেও কিন্তু এরকম নয়, মানে এরকম ধরনের নয়, কিন্তু এরকম একটা মেশিন আছে স্প্রে মেশিন, তো তার জন্য খুব বকছিলাম যে কেন নিলে, তো বললো আমার যেটা পছন্দ তো আমি সেটাই নেব, তো নিয়ে নিয়েছে এটাই, ঠিক আছে। তো এগুলো নিল আর আমি তো নিলাম ওগুলো, আর কি নিয়েছে দাঁড়াও এক মিনিট দেখাই। তো দেখো এই নিয়েছে এই যে বালাটা, তো এটা কিন্তু আমার সত্যি খুবই পছন্দ হয়েছে, আমার যেহেতু এটা আমার গোল্ডেন নয়, এটা সিটি গোল্ড, তো এটা আমি নিয়েছি, আমার খুবই পছন্দের, মানে পছন্দের বলতে পছন্দ হয়েছে, যেহেতু সবাই তো গোল্ড পরে, তো আমার তো গোল্ড কেনার সত্যি সামর্থ্য নেই, তো তার জন্য কিন্তু এই জিনিসটা আমি কিনেছি, কারণ গোল্ড পরার সামর্থ্য নেই বলে সিটি গোল্ড পরতে পারবো না তা তো নয়, তার জন্য কিন্তু আমি এটা নিলাম, ঠিক আছে। আর নিয়েছি হয়েছে এগুলো সব বার করা যাবে না, এগুলোর মধ্যে হচ্ছে মেডিসিন, তো এগুলোর জন্যই তো আমি গেছিলাম, তো এই মেডিসিনগুলো নিয়েছি। আর বাবা পাঠালো, মা পাঠালো, বাবা পাঠালো, এই যে এগুলো হচ্ছে বড় আলু, তো এই দেখো এই আলু, তো এটা পাঠিয়েছে, আর আমার এই আলুটা খেতে খুবই ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে, মানে ভালোবাসি আলুটা খেতে, তো তার জন্য কিন্তু এই আলুটা পাঠিয়েছে আমার জন্য, আর আমি সত্যি খুব মানে পছন্দ করি আলুটা খেতে, আর মাছ দিয়ে খেতে তো জাস্ট অসাম লাগে। তো ফ্রেন্ডস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী নিয়ে এসেছি, আর প্রচুর কিছু ঢাকা আছে, তো সেগুলো আর শেয়ার করতে পারছি না এই মানে এই মুহূর্তে, তো যখন ওগুলো খোলা হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওগুলো কী আছে, ঠিক আছে, তো সেগুলো অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটি বেশি লেন্থ করব না, এখানেই এন্ড করব। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বলবো, তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।